أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দ্বিতীয় প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। এক বিবাহিত মহিলা যিনি বালেগ হবার পর থেকে প্রতি মাসের হাইজের সময়সীমা 7 দিন ছিল, গত 2 বছর ধরে থাইরয়েড এবং রক্তস্বল্পতাজনিত সমস্যার কারণে হাইজের সময়সীমাতে ব্যাপক তারতম্য দেখা দিয়েছে। কোনো মাসে 2-3 দিন, কোনো মাসে 7-8 দিন করে হচ্ছে। গত 2 মাসে সময় বেড়ে গিয়ে মাসে 12-13 দিন পৌঁছেছে। এখন উনি তার হাইজের হিসাব কতদিন ধরবেন? উল্লেখ্য, হাইজের রক্তের রং কালচেটে, কখনো আসছে গন্ধযুক্ত, কখনো আবার কোনো গন্ধ থাকে না। দয়া করে এ ব্যাপারে বুঝিয়ে বলার বিনীত অনুরোধ করছি। জাযাকাল্লাহু খাইরান ওয়াইয়াকুম। কথা হচ্ছে যে যখন সেটা হাইজের রক্ত, তাহলে সেটা হচ্ছে তার হাইজ, সেটা কম দিনের হোক অথবা বেশি দিনের হোক। আর এই ক্ষেত্রে মনে রাখতে হবে বিষয়টি বোঝার জন্য যে মহিলাদের অভ্যাসে পরিবর্তন ঘটতে পারে। মানে এক সময় 7 দিন অভ্যাস ছিল, তারপরে 2-3 দিন কিছুদিন হয়েছে, বিভিন্ন কারণে হতে পারে। আর সেটা বেড়ে গিয়ে 10 দিন, 12 দিন, 13 দিন হয়েছে, সেটাও হতে পারে, কোনো অসুবিধা নেই, হতে পারে এরকমটা। তো যদি সেটা মাসিকের রক্ত, সেই স্পষ্ট বুঝতে পারছে। মাসিকের রক্তের 2 গুণ রয়েছে। একটা হচ্ছে সেটা কালো হবে, ইন্না দামাল হাইজে দামুন আসওয়াদ ইউরিফ, তেমন আসওয়াদ কালো রঙের হবে। দ্বিতীয় হচ্ছে যে তাতে দুর্গন্ধ থাকবে। তো হাইজের রক্ত যদি কম বেশি হতে থাকে, সেটাকে হাইজি মাসিকই ধরতে হবে, এবং সেই হিসাবে সালাত মাফ ছেড়ে দেবে এবং সিয়াম রাখবে না, সিয়াম রাখা চলবে না এই অবস্থায়। আর ফরজ সিয়াম থাকলে সেগুলি কাজা করতে হবে। এই ক্ষেত্রে আরও জেনে রাখেন, যেগুলি আপনাদের কাজে আসবে, তা হচ্ছে হানাফি মজহাবে হাইজের বা মাসিকের সর্বনিম্ন মেয়াদ হচ্ছে 3 দিন, আর সর্বনিম্ন হচ্ছে 10 দিন। এইরকমই শাফি মজহাবে হাইজের সর্বনিম্ন সময় হচ্ছে 1 দিন, আর সর্বনিম্ন হচ্ছে 15 দিন। এগুলি তাদের ব্যক্তিগত ইস্তিহাদ বা মত, যেগুলির ভিত্তি কোনো কোরআন হাদিসের দলিলের ওপর নেই। বরং সঠিক কথা হচ্ছে যে হাইজ সে এর চাইতেও কম হতে পারে, আবার বেশি হতে পারে, মাত্র কয়েক ঘন্টা হতে পারে। এমনও মহিলা আছে যে প্রতি মাসে 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা মাসিক আসে, সেটাও হতে পারে। সুতরাং 1 দিন বলাও ঠিক হয় না, বা 3 দিন বলাও ঠিক না, সর্বনিম্ন মেয়াদ। আর সেটা 15 দিনে যে 20 দিন, 22 দিনও হতে পারে। এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহর আলেম, তারা বলেছেন যে মা ইয়াস্তাগিসু শাহরান, গোটা মাস থাকবে না, মাসের কমপক্ষে 2-4-10 দিন আপনার মাসিক ছাড়া থাকবে। যদি দেখা যায় গোটা মাস চলে যাচ্ছে, প্রায় 27-28 দিন ধরে রক্ত থাকছে, আর তাতে যদি পার্থক্য করতে পারেন যে তাজা রক্ত, তাহলে তাজা রক্ত ইস্তিহাজা রোগের কারণে সেটা হাইজ নয়। জি, তাহলে বোঝা গেল যে 13 দিন, 14 দিন, 15 দিন, 18 দিন, 20 দিনও হাইজ হতে পারে। সুতরাং এই বোনকে বলবেন বা এই বোনকে পরামর্শ দেব যে এটাকে হাইজ মনে করেই, কম হোক আর বেশি হোক, সেইভাবে যখন পবিত্র হবেন, পবিত্র হওয়া হচ্ছে যে সাদা পানি আসা শুরু হবে অথবা একেবারে সব কিছু বন্ধ হয়ে যাবে, রক্ত বন্ধ হয়ে যাবে, তখন গোসল করে সালাত আদায় করবেন এবং অন্যান্য যেসব কাজ যে তাহারাত শর্ত, সেসব কাজ করবেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম।